না না, এই ব্যাপারে বেশ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কোনো তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। কিন্তু তাহলে কি কোনো ফল পাওয়া যাবে? মানে এমন ছেলে কি আর দুম করে পাওয়া যাবে? ব্যাপার কি মহারাজ, আজ কদিন ধরেই দেখছি আপনি নিজের মনেই মাঝে মাঝে বিড়বিড় করে উঠছেন। দেখে শুনে একটা পাত্র জোগাড় করতে পারলেই এখন আমি বাঁচি। রাজকুমারীর জন্য একজন ভালো চরিত্রবান ছেলে চাই, তাই তো? তা এমন ছেলের আর অভাব কি? মহারাজের জামাই হবার জন্য তো সব একেবারে দেড় হাত জীব বের করে ছুকছুক ছুকছুক করছে, খালি একবার খবরটা ছড়ানোর যা অপেক্ষা, তারপর যাকে বলে একেবারে কাকে ধরি আর কাকে ছাড়ি। না না না, যে সে ছেলে নয়, এমন একজন ছেলে চাই যার ধৈর্য থাকবে, যে আমার সমস্ত সম্পত্তি উড়িয়ে না দিয়ে বরং আরো বাড়াবে, পরের ধনে পোদ্দারি না করে যে সামান্য জিনিসকে কাজে লাগিয়ে অনেক কিছু আয় করবে, এমন ছেলে চাই আমার। এমন ছেলে খুঁজে পাওয়া মানে খুঁজতে তো সময় লাগবে, আর সময় দিলেই বা সে ছেলে কি ঠিক চেনা যাবে? মানে কে যে কেমন তার জন্য, মানে ওই 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 ছেলে ঠিক কেমন সেটা পরখ করে নেবার জন্য অবশ্য একটা উপায় আমি বার করেছি, কিন্তু তাতে ফল পাওয়া যাবে কি না সেটাই এখন দেখা। ছেলে চেনার জন্য ফাঁদ? হ্যাঁ হ্যাঁ, আর এখন খামোখা ফ্যাঁচ ফ্যাঁচ না করে যা বলছি সেটা করো। শোনো শোনো শোনো, সুখবর সুখবর সুখবর, আমাদের সকলের প্রিয় মহারাজ ঠিক করেছেন, তিনি বিয়ের যোগ্য কিন্তু এখনো বিয়ে হয়নি এমন ছেলেদের এক বিশেষ জিনিস দেবেন। তবে এ সুযোগ কেবল অল্প দিনের জন্যেই, কিন্তু আর যে আগে যাবে তারই কপাল খুলবে। তাই দেরি না করে এখনই রাজপ্রাসাদে যাও আর মহারাজের দান নাও। আরে বাস, এ তো লম্বা লাইন রে, কাজ কারবার ছেড়ে সবাই একেবারে এসে হাজির, একটুও দেরি করেনি। হ্যাঁ, এমন খবর পাঁচখান হতে কি আর সময় লাগে? নাওয়া খাওয়া ভুলে সবাই ভিড় জমিয়েছে। মহারাজ, এবার কি হবে? এ তো দেখছি কেউই আপনার ফাঁদে পা দিচ্ছে না, আপনার উপহার নেওয়া তো দূরের কথা, কেউ ছুঁয়েও দেখছে না। আপনার আপনার সব প্ল্যানই তো একেবারে ঘেঁটে ঘ হয়ে গেল মহারাজ। যে চিন্তাটা হচ্ছিল এবার সেটাই সত্যি হলো দেখছি। না না, তেমন একজন কেউ তো পাওয়া গেল না এখনো যাকে পরখ করে দেখা যায়। ব্যাপার কি বলতো, কি হচ্ছে ভিতরে? বুঝেছি, ওই দিচ্ছি দিচ্ছি বলে মহারাজ তাহলে নির্ঘাত ওই জোর ঠেঙানি দিচ্ছে। না না, ওসব নয়, মহারাজ নির্ঘাত আচ্ছা ধমক দিচ্ছে, খাজনা না দেবার জন্য ধমক দিচ্ছে। না না, তবে আর ভিতরে ঢুকে কাজ নেই, শুকে থাকতে ভূতের মানে ওই ওই মহারাজের কি লিখে পেট ভরানোর চেয়ে চল সবাই এখন এখান থেকে কেটেই পড়ি। তার বলতে চল চল। আরে এ তো দারুণ মজা, এরা সব এলেও ছুটে ছুটে, আবার কেমন পালাচ্ছেও ছুটে ছুটে। না 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 না, আমি তো কিছুই বুঝতে পারছি না, ওই লোকগুলো লোকগুলো সব ছুটে ছুটে এলোই বা কেন? আবার এলোই যদি তবে পালাচ্ছেই বা কেন? এখন এখন তবে তাড়াহুড়ো না করে ব্যাপারটা একটু ফুটিয়ে দেখা দরকার। ওরকম উদ্ভট প্ল্যান করলে ওই মশা মাছি কেবল ভ্যান ভ্যান করবে, পাত্রদের ঘ্যান ঘ্যান করতে ভারী বইই গেছে। ওহ, কি একেবারে পরীক্ষা ছিড়ি। তোমার আবার কি হলো, ওরকম বিড়বিড় না করে ঝেড়ে কাশো তো দেখি। না 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 না, ও কিছু না, আমি বলছিলাম ওই কি যেন, হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, বিচ্ছিরি কি বিচ্ছিরি ব্যাপার, মানে মানে কেউ তো আপনার দান নিলই না, তাই ভাবছিলাম এবার তাহলে সেই যাচাই করার ব্যাপারটাই বা কি হবে। সেটাই তো ভাবছি, এবার কি করা যায়।
না না, কিছু একটা তো করতেই হবে, আর যদি কেউ থাকে। আছে আছে মহারাজ আছে, এখনো একজন আছে, ওই তো ওই তো কেমন সুরসুর করে এসে দাঁড়িয়েছে। এবার একবার শেষ চেষ্টা করে দেখি। কৈমন্ত্রী, দাও 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 আমার সেই রাজকীয় উপহারটাকে দাও দেখি, দেখি এবার এই ছেলের এলেম কত। হ্যাঁ হ্যাঁ, এই নাও এই নাও, এইটা আমি তোমাকে দিতে পারি। এখন এই মরা ইঁদুর দিয়ে তুমি কতদূর কি করতে পারো সেটাই আমি দেখতে চাই। ও, ব্যাপারটা তাহলে এই রকম। এই মরা ইঁদুর দেখেই সবাই দৌড় মেরেছে। তবে তবে এখনই এটা না নিয়ে কেটে পড়াটা ঠিক জুতের কাজ হবে না, তার থেকে বরং এইটা দিয়ে কিছু একটা করা যায় কিনা ভেবে দেখতে হবে। মহারাজের এই কাজের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক বুঝেছি, ওই উপহার দেখে এই মাথা একেবারে ভো ভো করছে এবার। তবে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে না থেকে ড্যাং ড্যাং করে কেটে পড়ো দেখি। তোমার যা অবস্থা দেখছি, তুমি তো ভাবতে ভাবতেই একেবারে ফ্যাবলা হয়ে গেলে চাঁদ। দেখবো এখন এটাকে কাজে লাগিয়ে কদ্দূর কি করা যায়। আরে আরে, ছেলেটা বলে কি বেটা এই মরা ইঁদুর নিয়ে করবেটাই বা কি? মনে হচ্ছে এই ছেলেকে দিয়েই কাজ হবে। এখন দেখা যাক এই ছোকরার দৌড় কত দূর। আরে 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 আরে, এ কি রে, আজকেও তো সব একেবারে সাফ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গামলা ডেকচি সবই খালি। কি আর করব, ওই হতচ্ছাড়া বিড়ালের জ্বালায় আজও ছানা বানানো যাবে না, সব দুধটা খেয়ে গেছে। কোন টোপে যে ব্যাটাকে ধরা যাবে এখন সেটাই খুঁজে দেখতে হবে। ওই টোপের ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও না হারু দাদা, এমন এক টোপ ঝুলিয়ে দেব যে ওই হুলো একেবারে হা হা করে হামলে পড়বে। আরে বাস, এই টোপেই কাজ হবে। ও, এই ইঁদুরটাকে ঝুলতে দেখলেই বাছাধনের নোলা একবারে টস টস করে পড়বে। থাক থাক, ওটা ওখানেই থাক। না মানে সবই তো ঠিক আছে, কিন্তু মানে ওই ইঁদুরটা। না 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 না, এর জন্য তোমাকে আর খালি হাতে ফিরতে হবে না। এই পাঁচটা টাকা নিয়ে তুমি এখন এসো দেখি, আমি ততক্ষণ ফাঁদ পেতে বাছাধনকে কাত করার ধান্দা করি। বেশ বেশ বেশ, কাজ শুরু করার জন্য হাতে তো কিছু একটা এলো, এবারে এবারে কাজ শুরু করতে হবে। আর দেরি না করে যাই, এখনই এদিক সেদিকে একটু টহল দিয়ে আসি। ও, সব গাছের গোড়ায় জল ঢালতে ঢালতে অবস্থা একেবারে ঢিলে হয়ে যাচ্ছে গো। সেই কখন থেকে খেটে খেটে গায়ে গতরে টনটনে ব্যথা ধরে গেল। এখনই আর কি হয়েছে, এরপর তো আবার বেছে বেছে ফুল তুলতে হবে, তারপর সেই সব ফুল আবার হাটে বেচতে হবে। এই গরমে হাঁসফাঁস করছি, চেষ্টায় গলা শুকিয়ে গেলেও কাজ করে যেতে হবে। উফ, একটু একটু জিরিয়ে নেওয়ার জো নাই, আর জিরিয়ে নিয়েই বা কি হবে, শুকনো গলায় সাদা জল ঢুকলেই গাটা একেবারে গুলিয়ে গুলিয়ে উঠবে। তা যা বলেছিস, নে নে আরাম টারামের কথা ভুলে যা, এখন গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দে দেখি। ও, বেলা যা বাড়ছে, কতক্ষণ যে এভাবে কাজ করতে পারবো কে জানে। তার মানে এইখানে এসে যদি আমি ওদের কোনো কাজে লাগতে পারি তাহলে একটা কিছু ব্যবস্থা হলেও হতে পারে। তবে তবে আর দেরি করে কাজ নেই, এক্ষুনি গিয়ে ওই দিকটার ব্যবস্থা করে ফেলি, তারপর তারপর একেবারে কোমর বেঁধে নেমে পড়ব। ফুলের বাজারে আজকে ভালোই দাম পাওয়া যাবে বলে মনে হচ্ছে, চল চল পা চালিয়ে এগিয়ে যাই। আরে আরে, সকাল থেকে খেটে খেটে তো একেবারে জিভ বেরিয়ে গেল। রাস্তার ধারে পুকুর টুকুর দেখলে নেমে দুঢোক জল খেয়ে নেবো, এখন এইখানে বসে খামোখা সময় নষ্ট করেই বা কি হবে। আরে আরে, এদিক ওদিক আর জল খোঁজার কি দরকার, দাও ভাই তোমার ওই জ্বালা থেকে দু ঘটি জল দিয়ে এখনকার মতো তেষ্টা মেটাও দেখি। তোমাদের জল খাওয়াবো বলেই তো এইখানে এই রাস্তার ধারে বসে আছি। আহা আহা, তোমাদের কত কষ্ট, একটু একটু করে গুড় খেয়ে নাও আগে, শুধু জল খেলে গা পাক দেবে এক্ষুনি।
এই ছেলেটা জল খাইয়ে বড় উপকার করেছে, একে কিছু একটা দেওয়া দরকার। আমরা সবাই সবাই মিলে ওকে কিছু কিছু ফুল দিই। নাও ভাই নাও, এই ফুল কটা নাও, এর থেকে বেশি আমরা কিছুই দিতে পারবো না ভাইয়া। ঠিক মতো বুদ্ধি করে কাজে লাগালে এই ফুলগুলো দিয়েই আমি আরো একটু জমিয়ে বসবো। খবর কি মন্ত্রী? আরে সেই ছেলেটা, সেই যে মরা ইঁদুর নিয়ে গেল, তারপর তো তার কোনো খবর নেই। সব ছেড়ে ছুড়ে সে বেয়াকেলে ওই মরা ইঁদুর বেরচে ফুর্তি করছে, আবার ওই ইঁদুরটাকে বেচেও দিয়েছে। বলো কি গো, সে তো দারুণ ব্যাপার। তবে আর বলছি কি মহারাজ, আমি নিজের চোখে দেখেছি বেটা ইঁদুর বেচার পয়সার প্রায় পুরোটাই খরচা করে সব ছেড়ে ছুড়ে গুড় কিনেছে। টাকা বাঁচিয়ে গুড় কিনেছে, তারপর সেটাকে দিয়ে ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরে গেছি। চারা নাও মনের মতো, ফুল ফুটবে এত এত। হ্যাঁ হ্যাঁ, এই ফুল আর এই চারা কে কে নেবে? চলে এসো চলে এসো, নিয়ে যাও নিয়ে যাও, আজ নগদ কাল ধার। টানটানা আমাকে চারটে দাও। হ্যাঁ হ্যাঁ, আরে না না, ওই বড় বড় পাতাওয়ালা গাছগুলো দাও। আরে ফুল কটা আবার রাখলে কেন? দাও দাও, ওটাও দিয়ে দাও। আরে আরে, আমার ছটা বেঁধে দাও না, ওরে বাবার এই পাতাওয়ালা গাছ। ব্যাপারটা তাহলে এই, উনি এবার গুড় ছেড়ে ফুল নিয়ে বসেছেন। বাবা বাবা, আজ যা ঝড় হচ্ছে, মনে হয় কাল সকালে ফুল গাছগুলো আর আসতে থাকবে না। তার মানে বেশ কয়েকদিনের রোজগার বন্ধ। দেখা যাক দেখা যাক কাল সকালে কি হয়। হায় 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 হায়, সব গাছ তো একেবারে লেপ কম্বল জড়িয়ে বালিশ বিছানা পেতে শুয়ে পড়েছে। মহারাজ আসার আগেই সব সামলে ফেলতে হবে, মানে এই গাছগুলো সরিয়ে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে নাকি? খালি হবে হবে বললে কি হবে? নাও নাও নাও, এবারে একবারে হাত লাগাও। ও বাপ রে বাপ, কি ফাড়ি রে বাবা, না না হাতে আর জোর পাচ্ছি না। একটা দুটো করে টুকটুক করে অনেক কটাই তো সরালাম, না এবার একটু জিড়িয়ে নিতে হবে। এখন আর ওইসব টানা হ্যাচড়ায় আমি নেই। ব্যাস ব্যাস, এই সুযোগটাই তো কাজে লাগাতে হবে। তবে তবে মালিদের কাছে যাওয়ার আগে অন্য একটা কাজ করে ফেলতে হবে। হ্যাঁ ওই তো ওই দিকে সব আছে, এখানে এখানে আসার সময় আমি সব দেখে এসেছি। যাই যাই, ওখানে গিয়ে আগে ব্যাপারটা সামলে আসি, কাজে কাজে কোনো ফাঁক রাখা যাবে না। সুন্দর খেতে গুড়ের ব্যাপারটা বেটারা ভালোই খেয়েছে। এবার এবার ওদের সহজেই দলে টেনে নেওয়া যাবে। দেখি দেখি একটু বাজিয়ে দেখি। আমাকে আরো দাও আরো দাও, আমাকে আমাকে আরো দাও আরো দাও। হ্যাঁ সবাইকে সবাইকে আরো গুড় দেবো আরো গুড়। কিন্তু কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। যে বলো বলো কি কাজ? ব্যাস ব্যাস ব্যাস, এই ডালটা সরিয়ে দিয়েছি আর পারছি না, এবার মনে হচ্ছে হাতগুলোই খুলে যাবে। সেই সেই সকাল থেকে হাত লাগিয়েছি, তবু তবু কাজ যেন আর এগোয় না। এই মুশকিল থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় আমার কাছে আছে, তবে তবে তোমরা যদি না চাও তাহলে। আরে না চাই মানে? আরে ঝটপট বলো দেখি উপায়টা কি। আমি আমি আমার দলবল নিয়ে এই সব ভাঙা গাছ ডালপালা এখনই সব সরিয়ে দিতে পারি। কিন্তু তার বদলে আমার যে একটা শর্ত আছে, সেটা যদি আগে শুনে নাও
আর শুনে চটপট ঘাড় নেড়ে দাও, তাহলে কাজটা সায় করে সাবড়ে দিতে আর কতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমরা তাতেই রাজি আছি ভাই। ওহ, কাজটা এখন উদ্ধার হলেই বাঁচি। তেমন কিছু নয়, মানে এইসব ভাঙা গাছ আর ডালপালা সরানোর পর ওইগুলো আমাকে দিয়ে দিতে হবে কিন্তু। ও, এই ব্যাপার? তা এইসব দিয়ে আবার কি হবে? দেখাই যাক না কি করা যায় ওইগুলোকে দিয়ে। বেশ বেশ বেশ, সে কাঠকুটো যা হবে সে নয় তুমি বুঝে নিও। নাও 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 নাও, এখন চটপট সব শুরু করে দাও দেখি। এই যে ছেলেরা, নাও ডালপালা গুলোকে সরিয়ে রাস্তার ধারে জড়ো করো দেখি। এই যে, এই আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এইভাবে ডালপালা যা আছে তুলবে। হ্যাঁ, তুলে এবারে সিধে ওই দিকে রাস্তার ওই দিকে টেনে ফেলতে হবে। না 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 না, এবারে দুটো দলে ভাগ হয়ে গিয়ে এটা করো দেখি। আমি না হয় এদিকে দাঁড়িয়ে খেয়াল করি কারা কত কম সময়ে নিজেদের জোর দেখাতে পারে। নে নে চলে আয়, সব হাত লাগা দেখি। সব এক জায়গায় এনে জড়ো করুক আগে। যাই হোক যাই হোক, কোনো কিছুই ফেলনা নয়, কাজে লাগাতে পারলে এইসব ভাঙা ডালপালা দিয়েই কাজ হবে। এটাই যথেষ্ট। ব্যাস ব্যাস, আমি বেশ বুঝে গেছি, তোমাদের কেউই কারোর থেকে কম যায় না। নাও নাও নাও, এবারে সব এইদিকে এসে জড়ো হও দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চটপট এসো। এই নাও, সব আরো একটু করে গুড় খেয়ে গায়ে গতনের জোরটা বাড়িয়ে নাও। ও, তার বলতে, দাও দাও দাও, আমার দাও আমার দাও, আমার আরো দাও না। ওরা এসে যা করার করে দিল, এবার যা করার আমাকেই করতে হবে। কিন্তু কিন্তু কি করি, হ্যাঁ কি করি? হ্যাঁ হ্যাঁ, এসছে মাথায় একটা বুদ্ধি এসছে। ব্যাস ব্যাস, লোকজন তো সব এখান দিয়েই যাবে, যেতে আসতে এই লেখাটা কারো চোখে পড়লেই মনে হচ্ছে কাজ হয়ে যাবে। এবারে চুপ করে এই পাশটায় বসে থাকি, দেখি দেখি কি হয় এবার। আরে আরে, এ তো মেঘনা চাইতেই জল, দেখি দেখি ঠিক দেখছি কি না দেখি। জ্বালানি বিক্রি আছে, ওহ, জ্বালানি কাঠের জন্য মাথা ঠুকছিলাম, আর এ তো দেখছি একেবারে জ্বালানির খনি। ওই তো একটা ছেলে পাশেই বসে আছে, যাই ওর সঙ্গে গিয়ে কথা বলি। মনে হচ্ছে আর বেশিক্ষণ বসে থাকতে হবে না। আরে দেখি তো কুমোর ভাই বলে মনে হচ্ছে, তবে আর কি, কেস পুরো জমে ক্ষীর। এই যে ভাই, তোমার এই জ্বালানি কটা বিক্রি আছে, এখন মাপজোক করে বলো দেখি কত লাগবে, পড়তায় পোষালে সবগুলোই গাড়িতে ভরবো। আরে আমিও তো সেটাই চাই। সব মিলিয়ে আমি না হয় ওই পুরোপুরি 200 টাকাই দেবো, কি ওতে হবে? তো হবে মানে একেবারে লুটোপুটি খাবে। কিন্তু কিন্তু একে এটা বুঝতে দিলে চলবে না, এই তালে আর একটা কাজ করে নিতে হবে, ওটা আমার পরে কাজে লাগবে। হ্যাঁ, 200 টাকা, আচ্ছা আচ্ছা সে না হয় হলো, কিন্তু কিন্তু তার সঙ্গে যে আরো কিছু আমার লাগবে। বলেছে আবার কি চাই ছেলেটা? এই আবার কি রে, হ্যাঁ দেখ দেখ আবার কি সব করছে দেখ। ও, এর ফন্দি ফিকির কিছুই তো ঠিক ঠাউর করা যাচ্ছে না রে। এবারে তো আবার দুটো বড় বড় কলসিও জোগাড় করেছে দেখছি। হম
না না, আর হাত চলছে না, কাজ করতে করতে জল তেষ্টা পেয়েছে এক চোট। যাই দেখি গলাটা একটু ভিজিয়ে নি। এই যা, সঙ্গে থাকা জলও তো শেষ, এবার কি হবে? না না, কাছাকাছি তো জলও নেই। কাজটা সব পরে হবে এখন, চল সবাই দল বেঁধে বরং ওই রাস্তা ধরে এগিয়ে একটু দেখি। ওই দিকে একটা বড় পুকুর আছে বুঝলি, চল ওখানেই বসে খানিকটা জিরিয়ে নি। গলাটা একটু ভিজিয়ে নাও। আরে আরে, কাজ করে শরীর তো একেবারে ঝুঁকে গেছে। ঠান্ডা জল পেটে পড়তেই শরীরটা কেমন চনমন করে উঠেছে, ছেলেটা একটা কাজ করেছে বটে। না না, এখন আর কি কাজ হয়েছে, কাজের এখনো ঢের বাকি, এই তো সবে শুরু। আরে আজ এত বেলা হয়ে গেল, কই এখনো তো এসে পৌঁছলো না, আজ তবে ডুব মারলো নাকি? না না না, ওই তো এসে গেছে, আমি ওই দূর থেকেই দেখে সব বুঝে গেছি। আমাদের আরেকটা কাজ করতে হবে কিন্তু, সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আজ কথাটা পারবো। এসব তো ভালোই চলছে, কিন্তু তা বলে প্রতিদিন তুমি এভাবে বিনে পয়সায় জল খাইয়ে যাবে আর আমরা তোমায় খালি হাতে ফিরিয়ে দেবো, সেটা কি ভালো দেখায়? আমাদেরও তো মানে তোমাকে কিছু দেওয়া উচিত, কিন্তু কি দেব বলো তো, মানে তখন থেকে ভেবে ভেবেই সেটাই তো ঠিক করে উঠতে পারছি না। সব সময় এক কায়দা খাটালে চলবে না, এবারে একটু অন্য রকম চাল চালতে হবে। মনে হচ্ছে ছেলেটাও খুব মুশকিলে পড়েছে, কি চাইবে সেটাই ঠিক করতে পারছে না। না না, আমার এখনই কিছু লাগবে না, সময় এলে সে না হয় আমি তোমাদের সাধ্য মতো কিছু চেয়ে নেব। এই রে, ছেলেটা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। সত্যি, এখন নয় পরে, তাও আবার আমাদের সুবিধে মতো? না না না, এ তো কিছুই মাথায় ঢুকছে না। ওরে, ওরকম হাঁ করে দাঁড়িয়ে না থেকে নে নে নে, চটপট হাত চালিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দে, তোদের পেছনে বকে বকে আমার মুখে যে একেবারে ফেনা বেরিয়ে গেল রে। আন্টি, এই তো ঝেড়ে পুঁছে সব একেবারে সাফ করে দিয়েছি, এবার এই ডাব্বা কটা পরিষ্কার করলেই হয়ে যাবে। ডাবা হাবা যা পারি সব ধুয়ে ফেল। মহারাজের জন্য ঘোড়া সওদা করা হয়েছে, ঘোড়াদের এনে রাখার ব্যবস্থাটা ঠিক মতো না হলে মহারাজ আর আস্ত রাখবেন না, খেয়াল থাকে যেন। সে তো সব বুঝলাম, কিন্তু সেই আপদগুলো আসবে কবে? ওহ, আসার আগে থেকেই যা একেবারে দম দিয়ে খাটাচ্ছে, এলে যে কি হবে সে তো বেশ ভালোই বুঝতে পারছি। আসবে আসবে, ব্যবসায়ীরা শহরে রাস্তা ধরে আজকালের মধ্যেই ঘোড়া নিয়ে এলো বলে। এই বাস, এ তো জবর খবর, মহারাজের জন্য বিদেশ থেকে ঘোড়া আসছে। না 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 না, মনে হচ্ছে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। যাক, এদিকে মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, এই মাঠটায় আর বেশি ঘাস নেই, এবার অন্য মাঠে যেতে হবে। তবে সেই ছেলেটা যদি ওই রকম এসে এসে জল না খাওয়াতো, তাহলে হয়তো আরো আগেই এখান থেকে পাত্তারি গোটাতে হতো। ঠিকই বলেছিস, কিন্তু ছেলেটা যে ঠিক সময় এসে কিছু চেয়ে নেবে বলেছিল, তার কি হলো বলতো? এদিকে আমাদের যে নতুন জায়গা চলে যাওয়ার সময় হয়ে গেল। আর আমিও ঠিক সময় চলে এসেছি, আর এবারে তোমাদের থেকে কিছু একটা নিয়েই এখান থেকে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমরা কি দিলে তুমি খুশি হবে? তুমি আমাদের জন্য অনেক করেছো, এবার আমাদের করার পালা। অন্য কিছু নয়, আমার বেশ কিছু আটি তাজা ঘাস চাই,
তোমরা প্রত্যেকে যদি খুশি হয়ে 10-15টা করে ঘাসের আটি দাও তাহলেই আমার হবে। বেশ বেশ বেশ, আর এমন কি কথা, সে তো আমরা এখনই দিতে পারি। আর এর জন্য আমাদের অন্যদের কাছ থেকে চেয়ে চিনতেও আনতে হবে না। আমরা এই দলে 50 জন আছি, প্রত্যেকে তোমাকে 10 আঁটি করে ঘাস দেব। মানে 10 × 50 মানে হলো গিয়ে 500 আঁটি। থাক 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 থাক, ওরকম জড়ো করাই থাক, আমি সব সামলে নেবো, কোনো চিন্তা নেই। কিন্তু এইসব ঘাস নিয়ে তুমি কি করবে সেটাই তো বুঝতে পারছি না। সেসব নিয়ে চিন্তা করতে হবে না, এই অকাজের ঘাস দিয়েই আমি আমার কাজের কাজ করব। তবে তবে তোমাদের যে আমার জন্য আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, একটা কাজ? কিন্তু কি কাজ, মানে একটু বুঝিয়ে বলবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কাছে এসো সবাই। হ্যাঁ, যেমন বলছি সেরকমটাই কিন্তু করতে হবে। হ্যাঁ, ও এই ব্যাপার, আরে নে নে নে, ঘোড়ার ঘাস যারা যা লাগবে সব ঝটপট নিয়ে নে দেখি। ওহ, ঘোড়া দাঁড়াবে কোথায়, শোবে কোথায়, খাবে কি, সব যেন আমায় দেখতে হবে। এই ঘোড়া আমাকে একেবারে ঘোড়া করে ছাড়বে দেখছি। ঘোড়ার জন্য ছুটোছুটি করে জিভ বেরিয়ে 3 হাত হয়ে গেল আমার। যেন আঠার মতো পেছনে আটকে আছে, বলি যেটা খুঁজতে পাঠালাম সেটার কি হলো, হাত দুটো তো খালি দেখছি। আরে ঘোড়ার নাম করে তুই আবার ঘাস খাওয়া শুরু করলি নাকি? মহারাজ মনে হয় এবার সেই ব্যবস্থাই করবেন, ওই ঘাসই খাইয়ে ছাড়বেন। হ্যাঁ, এ কি অলক্ষণে কথা, কেন রে, কি হলো আবার, হঠাৎ সব ছেড়ে ছুটে ঘাস খেতে হবে কেন? তবে আর বলছি কি, কোথাও তো ঘোড়ার ঘাস পাওয়া গেল না, খোঁজাখুঁজি করতে করতে তো হাঁটু খুলে যাবার জোগাড়, তবু যদি একটু ঘাস কোথাও পাওয়া যেত। তার মানে আজ বাজারে ওই ঘাসুড়েরা ঘাসই নিয়ে আসেনি, এই সর্বনাশ রে ভাই। হ্যাঁ, এ তো আচ্ছা বিপদ হলো। আরে বাবা, বিপদ বলে বিপদ, কেউই বুঝতে পারছে না, আজ বাজারে ঘাসুড়েরা নাকি আসেনি ঘাস নিয়ে, অন্যদিন এই সময় তারা চলে আসে, কিন্তু আজকেই যে ওদের কি হলো। না না না, ব্যাপারটা তো খুব সুবিধে ঠেকছে না, আমি যেন এর মধ্যে একটা বিপদের গন্ধ পাচ্ছি। ওহ, এখনো যে কতটা রাস্তা বাকি আছে কে জানে, রাস্তা যেন আর শেষই হয় না, যাচ্ছি তো যাচ্ছি। আরে আমাদের অবস্থা ছাড়ো, এদিকে ঘোড়াগুলো তো কাহিল হয়ে পড়েছে, এদের তো এখনই কিছু খেতে দিতে হবে নাকি, পেটে দানা পানি না পড়লে এদেরকে আর নিয়েই যাওয়া যাবে না। ভেবেছিলাম পথে কোনো হাটে 4টি ঘাস কিনে খাইয়ে দেব, কিন্তু তাই বা হলো কোথায়, সেখানেও তো সব ফাঁকা, সেখানে নাকি আজ ঘাসুরেরা ঘাস নিয়েই যায়নি। আবার ওদিকে তাজা ঘোড়া না পেলে মহারাজ ঘোড়া নাও কিনতে পারেন, তখন সে আর এক হয়রানি। না, এবার তো দেখছি আচ্ছা বিপদে পড়া গেল, এদিকে ঘোড়াদের জন্য রাখা সব খাবার শেষ, আশেপাশে তেমন তো ঘাস পাতাও দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, অত সহজে হাল ছেড়ে দিলে চলবে, মনে হচ্ছে একটা কিছু উপায় হবে এবার। দেখ দেখ ওইদিকে দেখ, কি কিছু নজরে পড়ছে, তাই তো? হ্যাঁ ঠিক বলেছিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকেই তো আসছে। ওহো, আজ যে কার মুখ দেখে বেরিয়েছিলাম, এত বেলা হয়ে গেল অথচ এখনো ঘোড়াগুলো এসে পৌঁছলো না, এতক্ষণে তো এসে পড়ার কথা। এই যে মন্ত্রী, ওই আস্তাবলটা সাফ করে রাখা আছে তো? সে তো সেই কখন সেরে রেখেছি মহারাজ, মানে একেবারে একেবারে ঝকঝকে তকতকে, শুধু ওই ঘাসটা। ঘাস নিয়ে আবার কি হলো, কেমন যেন হাঁসফাঁস করছো দেখছি, ব্যাপারটা কি, একটু ছেড়ে কাশো দেখি। না না না, মানে মানে ওই ওই পাওয়া যাচ্ছে না, মানে সারা হাট চষে ফেললাম কোথাও ঘাস পাওয়া যাচ্ছে না মহারাজ।
কি কেলেঙ্কারি, ঘোড়াগুলো এখনই চলে এলে তাদের কি খাওয়ানো হবে? আর বাজার থেকে হঠাৎ করে ঘাস পাতা গায়েব হয়ে গেল কি করে? আর গায়েব হয়ে গেলই বা কোথায়? আছে আছে, খবর আছে, একেবারে মোক্ষম খবর এনেছি, মানে মানে যাকে বলে একেবারে হাঁড়ির খবর। আগে ওই বাজারে ঘাস পাওয়া না গেলে কি হবে, একটা ছেলে নাকি ওই ঘাসুড়েদের জল খাইয়ে ঠেলা গাড়ি ভর্তি ঘাস নিয়ে কোথায় যেন গেছে। সে কি, তার মানে ঘাস চুরি? মানে ঘাস চুরি করে ছেলেটা চম্পট দিয়েছে? এ তো চুরি নয় মহারাজ, এ তো ডাকাতি। তুমি একটু থামবে মন্ত্রী, আমায় একটু মাথা ঠান্ডা করে ভাবতে দাও দেখি। তার মানে সেই ছেলেটা এবার ভেবে ভেবে এই বুদ্ধি বার করেছে। ও বেটা, আচ্ছা বুদ্ধি খাটিয়েছ তো, তাহলে এখন এই নে 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 খা, এই নে, হ্যাঁ হ্যাঁ, আরে মুখটা বাড়া, আরে দাঁড়া দাঁড়া দিচ্ছি। মনে হচ্ছে ওই ছেলেটার মনে কোনো প্যাঁচ প্যাঁচ নেই। তোর কাছেও যাচ্ছি, দেখো নিজে থেকেই কেমন কাজে লেগে পড়েছে। ভাই পাবি, হ্যাঁ, আর আমাদের উপকার করলেও তার বদলে যা কিছু চেয়ে বসেনি, উল্টে আবার আমাদের যাতে অসুবিধে না হয় তার কথা ভাবছে। না না না, আমাদেরও ওর জন্য কিছু ভাবা দরকার, বুঝলে? থাক থাক, এবার না হয় আমরা সামলে নিচ্ছি, আমাদের জন্য তোমার আবার অন্য কাজে দেরি হয়ে যাবে। না না, আমার আর সেরকম কোনো কাজই নেই, আমি ওই যেমন পাই তেমন খাই। তাছাড়া আজ না হয় তোমরা বিপদে পড়েছো, কিন্তু কাল তো একই হাল আমারও হতে পারে। হ্যাঁ, সেরকম হাল যাতে তোমার না হয় তার জন্য একটা রাস্তা অবশ্য আছে। শোনো, যদি ব্যবসায়ী করতে চাও তাহলে তোমায় আর একটা অন্য উপায় বাতলাতে পারি, তাতে তোমার লাভ বই ক্ষতি হবে না। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার, কিন্তু কিন্তু আমি কি এটাই খুব একটা সুবিধে করতে পারবো? না, আমার তো আর তেমন ট্যাঙ্কের মুড়ত নেই যে যেখানে সেখানে জোর খাটাবো। এই নাও, আমাদের কাছে তো এখন সেরকম টাকা পয়সা নেই, তার চেয়ে বরং এই একটা জিনিস তোমায় দিয়ে রাখি, বিপদে পড়লে এটা ঠিক কাজ দেবে। নজরে কিছু পড়লো? আর কতক্ষণ এই জলে জলে কাটাবো রে? নে নে, এবারে একটু পারে ভেড়া, এতক্ষণে তো মহারাজের এলাকায় ঢুকে পড়ার কথা, আবার তো মাপের ভুল হওয়ার কথা নয়। মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। ওই তো দূরে গাছপালা কেমন দেখা যাচ্ছে। না না, আর বেশি সময় লাগবেনি বাবু, আমি এক করে নৌকা ওদিকে ঘোরাচ্ছি। সেই কবে থেকে এই শহর ওই শহর ঘুরে বেড়াচ্ছি, আর বেশি ঘোরাঘুরি না করে দেশে ফিরে গেলেই বাঁচি। ওদিকে আমার অন্য বন্ধুরা বোধহয় এতক্ষণে ওই মহারাজের কাছে গিয়ে সব বুঝিয়ে দিয়ে ফিরে গেল। এ হ্যাঁ বাবু, তাহলে মালপত্তর যা আছে সব এখানেই খালাস করে দিই, খামোখা বয়ে বেরিয়ে কি হবে? ভালো দাম পেলে দু একদিন থেকে এখানে ব্যবসা করে ফিরে যাব, নতুন জায়গায় বেশি দিন বসে থেকে লাভ নেই, তার চেয়ে বরং বাড়ি ফিরে আরাম করলে কাজ দেবে। তাড়াতাড়ি একটু ডাঙায় নৌকোটা ভেড়া দেখি, দিনের আলো থাকতে থাকতেই নামতে পারলে ভালো, বেশ একটু গুছিয়ে বসা যাবে, খবরটা তাড়াতাড়ি পাঁচকানো হয়ে যাবে। ওদের কথা শুনে এসে তো পড়লাম, কিন্তু কতদিন যে এখানে অপেক্ষা করতে হবে কে জানে। না 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 না, মনে হচ্ছে আর বেশিক্ষণ বসে হাঁপু গান গাইতে হবে না। ওই তো একটা বড় নৌকো এদিকেই আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখেছি, তাহলে তাহলে ঘোড়া ব্যবসায়ীরা বেশ পাকা খবরই দিয়েছিল, বণিক নৌকো সাজিয়ে ব্যবসা করতে আসছে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, এবারে এবারে একটু মনে মনে ঠিক করে নি কিভাবে কাজটা গুছোতে হবে। এখনই এই সব মালপত্র সাজিয়ে ফেলতে হবে, কে কখন চলে আসে বলা তো যায় না, তার আগে শোন, দরদাম গুলো ঠিক করে ফেলতে হবে। এখন ঢের সময় আছে বাবু, এ তো সবে এলাম,
এখনই অত তাড়াহুড়োর কি দরকার? হাটে খবর গিয়ে তারপরে সব আস্তে আস্তে, এখন বহু সময় লাগবে। এসব কাজে অত সময় নষ্ট করে কি হবে? তার চেয়ে আমি বলি কি, মালপত্তর দেখে নিয়ে যদি এখানে কথাটা পাকা করে ফেলা যায়, মানে ওই কত কি লাগবে। আরে আরে বলে কি, হ্যাঁ ধূপ ধুনো দেখিয়ে দোকানে ঝাঁপি খোলার আগেই খদ্দের এসে হাজির। এবার এবার বেটাদের একটু ভড়কে দেওয়া যাক, না হলে মনে হচ্ছে খুব একটা পাত্তা দেবে না। না 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 না, তেমন যদি অসুবিধা থাকে তবে না হয় থাক, কিন্তু শুধু শুধু বসে থেকেই বা কি হবে, মানে কে কখন আসবে, আর সেরকম ব্যবসায়ীর খোঁজ পাওয়াও কি মুখের কথা নাকি? এই রে, এ যা বলছে তাতে তো মনে হচ্ছে গল্প সুবিধের নয়। না না, হাতে লক্ষ্মী এ মানে নারায়ণ পায়ে ঠেলা ঠিক হবে না, তার থেকে ওকে একটু বাজিয়ে দেখা যাক। আমি বলছিলাম কি, যদি এখনই না কিনে মাল কটা আগে থেকে বায়না করে নিতাম, মানে একসঙ্গে এতগুলো টাকার ব্যাপার তো, তাই তাই মানে যদি ওই জমানো টাকা দিয়ে বায়না করে দিয়ে তারপরে ধীরে সুস্থে দিতাম। ওসব ধার বাকির কারবারে আমি নেই বাপু, গ্যাটের কড়ি খসিয়ে মাল গস্ত করতে পারলে করো, না হলে এখন এসো বাপু, খামোখা বকে বকে আমার মাথা খেও না। হ্যাঁ হ্যালো করি মা কো তেল, ঠিক যে ভয়টা করছিলাম, আমি আমি ওই ঘোড়া ব্যবসায়ীদের আগেই বলেছিলাম, আমার তো আর তেমন ট্যাকেরি মুরদ নেই যে যেখানে সেখানে জোর খাটাবো। এই নাও, আমাদের কাছে তো এখন সেরকম টাকা পয়সা নেই, তার চেয়ে বরং এই একটা জিনিস তোমায় দিয়ে রাখি, বিপদে পড়লে এটা ঠিক কাজ দেবে। আরে এটা আবার কি, এটা তো একটা আংটি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তো আমাদের হাতে আর বেশি টাকা নেই, আর থাকলেও তা দিয়ে কি আর তুমি ওই এক বাজরা মাল কিনতে পারবে? তার থেকে বরং ওই বণিককে এই আংটিটা দেখাবে, এটা দেখলেই সে বুঝে যাবে তুমি কাদের লোক, আর কিচ্ছু বলতে হবে না, এটা দিলেই কাজ হবে। আরে আরে তাই তো, আংটিটার কথা তো খেয়ালই ছিল না, এবারে এবারে ওটাকেই কাজে লাগাতে হবে। এই যে মানিক, এখানে দাঁড়িয়ে বিড়বিড় না করে এখন কেটে পড়ো দেখি, শুট করে শটকে পড়ো। তা তা নেহাতি যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আর দাঁড়িয়ে থেকে কি হবে? না না, আর কিচ্ছু করার নেই, এই আংটি টাংটি বন্ধক রেখেও কিছু হবে বলে মনে হচ্ছে না। আরে এটাই তো সেই আংটি, দেখি দেখি। আরে আরে আরে, এটা তো আমার বন্ধুর আংটি। তা হবে হয়তো, তবে তাদের সঙ্গে তো আমার লেনদেনের ব্যাপার, তাই মানে ওই একবার টাকা ছিল না ওদের কাছে, টাকার বদলে এই আংটিটাই পেয়ে গেলাম। আরে এটা আগে বলবে তো, তুমি যত পারো মাল নাও, যা কিছু লাগবে বেছে নাও, পরে টাকা আদায় করে মিটিয়ে দিলেই হবে। সেসব তো ঠিক আছে, তবে তার আগে যে আমার একটা কাজ করা বাকি আছে, আমি আমি ওই দিকটা সামলে এখনই আসছি। বাজারের হাল তো খুব খারাপ, মালপত্তরের সেরকম কাটতি নেই, তা খদ্দের ধরবো কি দিয়ে, সেই তো থরবরই খারাপ আর খারাপরই থো। হ্যাঁ এই ব্যবসা করে আর জুত নাই, কি যে বেচবো, নতুন নতুন মাল আমদানি বা করি কোথেকে? এখন হা করে তীর্থের কাকের মতো বসে থাকো, কখন কোন ব্যবসায়ী গাড়িতে করে মাল নিয়ে আসবে, না হলে কোন বণিক বাজরা সাজিয়ে এসে আমাদের ডাকবে। আরে তোমরা এখনো এখানে বসে বক বক করছো, আর ওদিকে বোধহয় এতক্ষণে সব ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল, এ আবার কিসের কথা বলছি, আরে ভরলই বা কখন, আর খালি বা হলো কি করে? আরে আরে কি ফাঁকা হয়ে গেল সেটা বলবি তো, বাজরা ভর্তি রকমারি মাল এসেছে নদীর ধারে, যদি মাল কিনতে চাও তো চটপট সেখানে যাও, না হলে অন্য কেউ আগে ভাগে নিয়ে নিতে পারে, যাও যাও। তাহলে চল চল এক্ষুনি, চল 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 এক্ষুনি চল, ওদিকে পাত্তারি গোটানোর আগেই সব বেঁধে ফেলতে হবে। এই এই তো আমরা সব চলে এসেছি, এবার কি সব নিয়ে এসেছেন আমাদের একবার দেখিয়ে দিন দেখি। হ্যাঁ পছন্দ হলে আমরা সব ভাগ করে কিনে নেব। বলছিলাম ওই দরদাম করে একটা কিছু ঠিক করে নিন, পরে আবার ঝামেলা না হয়, ওসব ঝামেলায় আমরা আবার নেই। আর এদিকে মালও নেই, মানে সব সাফাই। মাল নেই,
হচ্ছে কি? এরই মধ্যে সব হাওয়া, কিন্তু ওই যে সব দেখতে পাচ্ছি, ওই যে থরে থরে সাজানো কাপড় দিয়ে মোড়া, ওসব কবেই বায়না করা হয়ে গেছে। তবে মাল চাইলে ওই তাঁবুর কাছে যাও, ওইখানেই সে আছে। আরে, এ তো পুরো সাজিয়ে বসেছে, কিন্তু আমাদের এলাকায় এত বড় মহাজন, না না, আমার তো কিছুতেই মাথায় ঢুকছে না। ওই সব বাজে বাজে চিন্তা মাথায় না ঢুকিয়ে মহাজনের তাবুতে মাথা ঢোকানোর চেষ্টা করো, ওটাই কাজ দেবে। এসো এসো বাছা ধনেরা, ভেতরে এসো একবার, তারপরে কেমন করে জবাই করতে হয় সে ফন্দিও আমার ভাজা হয়ে গেছে, একেবারে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে হাতে হাতে ধরিয়ে দেব। কি হে মন্ত্রী, ছেলেটা কোনো খোঁজ পেলে নাকি এখন ওই ফাঁকা মাঠেই ঘাস কাটছো? ছেলে পুলে ছেড়ে দিয়ে আর একটা অন্য খবর শুনুন মহারাজ, শুনলে আপনার একেবারে পিলে পিত্তি চমকে উঠবে। তাই নাকি? তো খবরটা কি শুনি, কি এমন কাণ্ড ঘটলো যে তোমার চোখ একেবারে কপালে উঠলো? কোথাকার কে এক মহাজন নাকি কুড়ে এসে জুড়ে বসে বণিকের এক বজরা মাল পাইকারি কিনে খুচরো বেচার মতলব ফেঁদেছে, তার ঠাট বাট দেখে তো সবার চক্ষু চড়ক গাছ। উটকো মহাজন, তাও আবার আমার রাজ্যে? না না, এমনটা তো হওয়ার কথা নয়। ভালো মতো এখানকার খবর তার কাছে না থাকলে এমন ব্যবসা করা তো সম্ভব নয়। সেটা ভাবতে ভাবতেই তো আমি চমকে যাচ্ছি মহারাজ, মানে কি যে সব হয়ে যাচ্ছে, ছেলেটা ঘাস ভর্তি গাড়ি নিয়ে উড়াও হয়ে গেল, আবার কোত্থেকে মহাজন মাটি ফুঁড়ে হাজির হয়ে গেল। এখানে বসে থেকে এ রহস্য ফাঁস করা যাবে না, আমার হিসেব যে অন্য কথা বলছে, আর হিসেব মেলাতে এবার আমি নিজেই যাব সেখানে, তবে ঠিক এই রকম নয়, একটু অন্য রকম ভাবে। সে আবার কি? এবার আবার কি ঝামেলায় পড়বো কে জানে। ও, এ তো আচ্ছা কেলো। এই মশলাগুলো 3 পেটি নেব, দামটা ঠিক করে বলুন, মানে ওই একটু কম সম করে। আর আমার এই কাপড়গুলো 2 ডজন কত পড়বে সেটা একবার হিসেব করে ফেলুন। আমারটা আগে ছেড়ে দিন, আমি ওই তেল সাবান এইসব নিয়ে এক্ষুনি রওনা দেব। এই যে 1000 টাকা বুঝে নিন, পরে না হলে গোলমাল হয়ে যাবে। এইভাবে পাইকারি বেঁচে আচ্ছা লাভ হচ্ছে, এখনো আমার ভাগের মালগুলো পড়ে আছে, বণিকের পয়সা মিটিয়ে দিয়ে ওগুলোকে যদি মোটা দামে ছেড়ে দিতে পারি তবে আর দেখতে হবে না। ও আচ্ছা, একটা দাও মারা গেছে এবারে। ঠিক যা ভেবেছিলাম তাই। বাবা, আমায় ফাঁকি দিয়ে যাবে কোথায় জান, আমি ঠিক ধরে ফেলেছি। আরে তাই তো, এটা তো সেই ছেলেটা, দেখা আচ্ছা ধরি বাজ তো। আর যদি কিছু বাকি থাকে তবে না হয় আমি সেগুলো কিনে নি, মানে ওই একেবারে সব মিলিয়ে কিছু একটা ধরে দেব। আগে আপনি কিনতে চাইলে আমি আর বেঁচে কি করে, আপনার যা লাগবে সে আপনি বিনে পয়সাতেই নিয়ে যান। না না, সে কি, আমি ব্যবসায়ী আর তুমিও ব্যবসায়ী, তা ব্যবসায় আবার দান ধ্যান হয় নাকি? ছি 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 ছি, মহারাজকে দান করব সে কথা তো আমি কোনো মতেই ভাবতে পারি না। হ্যাঁ, ধরিবাজটা মহারাজকে ঠিক চিনে ফেলেছে। আরে, এ তো আচ্ছা গুপি যন্তর। মহারাজ মহারাজ সাজটা ভালো সাজলেও আংটিটা খুলতে ভুলে গেছেন, তাই আসল নকল ধরতে এবার আমার কোনো ভুলই হয়নি। আমিও ধরে ফেলেছি, তোমার সমস্ত ফন্দি আমি ধরে ফেলেছি, একটা ইঁদুর মারা থেকে এত গুছিয়ে নিয়ে তুমি কিন্তু আচ্ছা খেল দেখিয়েছ। তোমার মতো এমন ছেলেকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, একটা কিছু ব্যবস্থা করতেই হবে, যাতে আবার অন্য কারোর হাতে পড়ে তুমি তোমার কারসাজি দেখাতে না পারো। এবার এবার খেলা সামলাও, ফন্দি আটার ফল এবার টের পাবে বাছা ধন। মানিকটা মাপন দাড়ি, মিটা মানিকটা
এটা কি হলো মহারাজ? হ্যাঁ, মানে দেখে দেখে ওই ধড়ি বাজটাকেই আপনার পছন্দ হলো? ও ব্যাটার কপাল বলিহারি। হিরে চিনতে আমার ভুল হয় না মন্ত্রী, ওই ছেলেটা প্রমাণ করে ছেড়েছে যে ধৈর্য আর বুদ্ধি দুটোই আছে, আর ওই দুটো কাজে লাগিয়ে ও তিল থেকে তাল করেছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখান থেকে খামোখা আমায় টানা হ্যাঁচড়া করে আমার ছাল ছাড়িয়েছে।